প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদেরকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ক্লাস ফাইভে পরিসীমার নির্ণয় বা পেরিমিটার নির্ণয় তাহলে দেখো পেরিমিটার নির্ণয় করার ক্ষেত্রে আজকে আমরা যে সামতলিক চিত্রটার পরিসীমার নির্ণয় করবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র তাহলে শুরু করা যাক আচ্ছা আয়তক্ষেত্র ছবিটা কেমন হয় আয়তক্ষেত্রের ছবিটা ঠিক অনেকটা মতো হয় এটা কেমন কেন এর বিপরীত বাহুগুলো সমান হয় এটা যদি এ বি সি ডি একটা আয়তক্ষেত্র মনে করি তো বিপরীত বাহুগুলো সমান হয় এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে কি। এবং একটা কোণ বা প্রতিটা কোণ কিন্তু নব্বই ডিগ্রি হয় প্রতিটা কোণ কি আমরা বর্গক্ষেত্র ক্ষেত্রেও ক্ষেত্রেও দেখেছিলাম যে ওখানে প্রত্যেকটা বাহু সমান ছিল এখানে কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ কি নব্বই ডিগ্রি তাহলে এর ফিগারটা তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ এই যে আমাদের হোয়াইট বোর্ডটা তুমি দেখতে পাচ্ছ সেটা একটা আয়তক্ষেত্র অনেক কিছু যেমন দেওয়াল বিভিন্ন রকমের দেওয়াল আছে আলমিরা আলমিরা এখানে আবার তোমার ধরো জানালা এগুলো সব কিন্তু কি আয়তকার চিত্র এবং আয়তকার চিত্রে কী হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে এক্ষেত্রে কি আছে এবি তার সাথে কি এ ডিসি এবির সাথে কি ডিসিটা সমান হবে আর এখানে এডির সাথে বিসিটা সমান হবে বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই আয়তকার চিত্রের আমরা যদি পরিসীমা নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে তাহলে এইখান থেকে শুরু করে আমার মোট যে দৈর্ঘ্য বাউন্ডারি বরাবর যে মোট দৈর্ঘ্য সেটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা এই আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে পারব তাহলে শুরু করা যাক এখানে আরও বড় এই যে বড় বাহুটা এটাকে বলা হয় বাহু আর এইটাকে বলা হয় ছোটো বাহু এই বড় বাহুটাকে অনেক সময় বলা হয় কি দৈর্ঘ্য কি বলা হয় দৈর্ঘ্য আর ছোট ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ এটাকে লেংথ বলা হয় আর এটা ব্রেথ বলা হয় তাহলে এখানে এল দিয়ে অনেক সময় সূচিত করা হয় আর এটা বি দিয়ে সূচিত করা হয় ব্রেথ তাহলে দেখো তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে নিশ্চয়ই কি এটাও এটা যদি প্রস্ত হয় তাহলে এই বাহুটাও প্রস্তুত তাহলে আমরা দেখছি যে এইটার পরিসীমা এই আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার যদি আমি সূত্রটা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব তাহলে তোমরা বুঝতে পারছ যে মোট পরিসীমাটা কি হবে এবি তার সাথে কি বেশি দৈর্ঘ্য তার সাথে সিডি তার সাথে এডি এই চারটে বাহু দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এবি মানে কি দৈর্ঘ্য বিসি মানে কি প্রস্থ সিডি মানে কি আবার দৈর্ঘ্য আর এটা মানে হচ্ছে প্রস্থ তাহলে দেখতে পাচ্ছি যে দুটো দৈর্ঘ্য আছে এখানে যেমন একটা দুর্ঘ্য যেমন এদিকে একটা দৈর্ঘ্য এদিকে একটা দৈর্ঘ্য আর দুটো পোস্ত আছে এখানেও কিন্তু দুটো প্রস্ত তাহলে আমি এটা লিখতে পারি বীজগণিতের সাহায্যে যে টু ইন্টু দৈর্ঘ্য দুর্ঘ প্লাস দৈর্ঘ্য সমান কি টু ইন্টু দৈর্ঘ্য তারপরে এখানে টু ইন্টু প্রস্থ পোস্ত দুটো আছে সেই জন্য কি দেখো এটাকে বীজগুণের সাহায্যে যদি আমরা কমননি নিই দুইটা তাহলে লিখিয়ে লিখতে পারি তাহলে দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে আমরা যে সূত্রটা পেলাম যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কী হচ্ছে দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে এরপর আমরা যে সূত্রগুলো পাব যে পরিসীমা নির্ণয় করতে পারব কীভাবে এই সূত্রটাকে কাজে লাগি তাহলে ধরো কোন একটা জায়গাতে দৈর্ঘ্য বলে দিল তাহলে আমরা পরিসীমাটা পেলাম টু ইন্টু দুর্গ প্লাস প্রস্তুত এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে টু ইন্টু দুর্গ প্লাস পোস্ত এটা হচ্ছে পরিসীমা একটা আয়তক্ষেত্রে পরিসীমা কী আছে টু ইন্টু দুর্ঘ প্লাস প্রস্ত ধরো একটা আয়তক্ষেত্র আছে আয়তকার মাঠ হতে পারে আয়তকার পার্ক হতে পারে আয়তকার বাগান হতে পারে বিভিন্ন যদি আমি ধরি একটি আয়তকার বাগানের আয়তকার বাগানের ধরো দৈর্ঘ্য দৈর্ঘ্য দিয়ে দিয়েছে চল্লিশ মিটার আর প্রস্থ বলেছে তিরিশ মিটার তাহলে তার পরিসীমা কী হবে তাহলে তার পরিসীমা কি হবে এই সূত্রটাকে যদি ব্যবহার করা হয় এই সূত্রটাকে তাহলে টু ইন্টু আমরা দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো চল্লিশ আর প্রস্তুর জায়গায় কত তাহলে আমরা চল্লিশ প্লাস তিরিশ এত কি এককটা হয়ে যাবে কিন্তু মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুই আমার প্রথম বন্ধনীর সাথে যোগটা করে দেবো তাহলে সত্তর মিটার আর এটা একশো চল্লিশ মিটার তাহলে আমরা দেখতে পেলাম যে আয়তক্ষেত্রটির পরিসীমা কত পাওয়া গেল চল্লিশ মিটার তাহলে এইভাবে কোনো একটা আয়তকার পার্ক হতে পারে আয়তকার বাগান হতে পারে যাই হোক না কেন তার আমরা এইভাবে পরিসীমা নির্ণয় করতে পারব এরপরে ধরো পরিসীমা নির্ণয় যদি করতে হয় এখানে তিনটে জিনিস আছে দৈর্ঘ্য পোস্ত এবং পরিসীমা এখন কোন কোনো ক্ষেত্রে যদি দৈর্ঘ্য বের করতে বলে পোস্ত এবং পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব তাহলে দেখো এখানে সেইভাবে যদি আমরা সেক্ষেত্রে যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা দেখো এখানে আমরা কি জানছি দৈর্ঘ্য প্লাস পোস্ত টু ইন্টু দুর্ঘ প্লাস পোস্ত এই টু ইন্টু দুর্ঘ প্লাস পোস্তটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করে দিই সেটাকে কী বলবো পরিসীমার অর্ধেক সেটাকে বলা হয় অর্ধ পরিসীমা কী বলা হয় অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা সমান কী হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে কোনো একটা আয়তকা চিত্রের দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে কি তার অর্ধ পরিষীমা অর্থাৎ দৈর্ঘ্য পোস্তর যোগফল তাহলে কোনো জিনিসটা যদি যোগফলটা যদি আমরা বের করতে পারি তাহলে একটা যদি না দেওয়া থাকে আরেকটা আমরা অবশ্যই সেই অর্ধ পরিসীমাটাকে বিয়োগ করে করতে পারি তাহলে দৈর্ঘ্য সমান কিন্তু আমরা যদি দৈর্ঘ্য যদি বের করতে হয় দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে আমরা এই অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ কি করলাম অর্ধ পরিসীমা থেকে যদি আমরা প্রস্থ বিয়োগ করে দিই তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে আর প্রস্থ বের করতে গেলে আমরা যদি প্রস্থ বের করতে তখন অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যটাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো আমরা আরও দুটো সূত্র পেলাম একটা হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় সূত্র আর একটা হচ্ছে পোস্ত নির্ণয়ের সূত্র তাহলে আমাদেরকে যে দৈর্ঘ্য পোস্ত এবং পরিসীমার মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকে তাহলে আমরা তৃতীয়টা বের করতে পারব তাহলে দেখো ধরো একটা এক্সাম্পেল নিচ্ছি একটা পার্ক আছে পার্কটা কেমন আয়তকার তাহলে আয়তকার আয়তকার পার্ক এর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার ধরো পঞ্চাশ মিটার এবং পরিসীমা পরিসীমাটা দেওয়া একশো আশি মিটার তাহলে প্রস্থটা কত হবে পোস্ত সমান কর দেখো আমি কি বললাম যে দৈর্ঘ্য পোস্ত এবং পরিসীমার মধ্যে যে কোনো দুটো যাওয়া দৈর্ঘ্য দেওয়া আছে পোস্ত দেওয়া আছে আমার দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে আমার পোস্তটা কী করে বের করো তাহলে এটা বের করার জন্য প্রথমে আমাকে কী বের করতে হবে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা পরিসীমা মানে কি এটা অর্ধেক পরিসীমাকে আমি যদি যদি আমি দুই দিয়ে ভাগ করি সেটা হচ্ছে অর্ধ পরিসীমা তার মানে কত হচ্ছে একশো আশি বাই দুই মানে কি নব্বই মিটার এককটা হচ্ছে মিটার তাহলে আমার কি হয়েছে কোনটা বের করতে প্রস্থ বের করতে আমরা আগে সূত্র জেনেছি যে প্রস্থ অর্ধ পরিসীমা মানে হয়ে যাচ্ছে যোগ যোগফল তাহলে প্রস্থ সমান কি হবে তাহলে অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য মানে অর্ধ পরিসীমা থেকে যদি আমি দৈর্ঘ্যটা বিয়োগ করি তাহলে আমরা কী পেয়ে যাবো প্রস্থটা পেয়ে যাবো তাহলে দেখো অর্ধ পরিসীমার মানটা কত বেশি নব্বই মিটার এবং সেখান থেকে আমি যদি দৈর্ঘ্যটা কত পেলাম বলে দিয়েছে দুর্ঘটা দেখো বলে দিয়েছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মিটার এটার থেকে এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে চল্লিশ মিটার তাহলে আমরা এই যে পার্কটা আয়তকার পার্কের পোস্তটা পেয়ে গেল কত পেলাম চল্লিশ মিটার তাহলে এইভাবে আমরা দুর্ঘপোস্ত পরিসীমার মধ্যে যে কোনো তিন দুটো দেওয়া থাকলে আমরা তৃতীয়টা মানে দৈর্ঘ্য দেওয়া থাকলে যেমন পরিসীমাটা নির্ণয় করতে পারছিলাম এবং দৈর্ঘ্য এবং পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে পোস্তটাও নির্ণয় করলাম আবার যদি পরিসীমা পোস্ত দেওয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো ঠিক আছে এগুলো তোমরা বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে প্র্যাকটিস করো অবশ্যই পারবে ঠিক এইভাবে